বাবার টাকায় আমি খাচ্ছি, ওর পরিবারের টাকায় খাচ্ছি, হচ্ছে তুই নিজে একটুখানি রোজগার করার চেষ্টা কর না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বৃষ্টি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ব্লগ বলবো না, আজকে একটা ভিডিও। তো ফেসবুক ইনস্টাগ্রাম মিলে সবাই অনেক কিছু কোয়েশ্চেন করেছে, তো ভাবলাম আমার নিজের নিয়ে না কিছু একটা ইন্ট্রো দেওয়া দরকার তোমাদেরকে। তোমরা অনেকেই অনেক কিছু জানো না আমার ব্যাপারে, তো ভাবলাম সেই টানা দুটানা পরে যে পড়ে আছো তোমরা, সেগুলো একটুখানি ক্লিয়ার করি। সব ক্লিয়ার করবো আমি বলছি না, কিন্তু কিছু কিছু জিনিস ক্লিয়ার করি। তো প্রথম কোয়েশ্চেন যেটা সবাই করেছো, বেশিরভাগটাই করো ফেসবুকেই, বেশিরভাগটা করো। আসলে ফেসবুকে যে বেশি ভিডিওগুলো আমার ভাইরাল যায়, তো সেখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেনটা আসে যে আমি আমি আমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি, তো মানে আমি এখন যে এখানে রয়েছি সেটা কোথায়। তো এটা হচ্ছে কলকাতা। এবার কলকাতার কোন জায়গায় যদি বলো, তো আমি বলবো যে দেখো সবারই নিজস্ব নিজস্ব প্রাইভেসি আছে, সেখানে নিজের অ্যাড্রেস রিভিল করাটা ঠিক না। তো আমি সেক্ষেত্রে আমি বলতে পারছি না আমি কলকাতায় কোথায় থাকি, তো কলকাতায় আমি থাকি এটা বলে দিলাম। আর আমার অ্যাকচুয়ালি হোমটাউন মানে বাড়ি আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে আমার বাবা মা, আমার ফ্যামিলিতে কে কে আছে জিজ্ঞেস করছে, আমার বাবা মা দাদা, আর ওদিকে জেঠু জেঠিমা কাকিমা কাকু ভাই আছে, আমার দিদি আছে, দিদির একটা মেয়ে আছে পুচু, তারপরে তোমার ভাইয়ের এখনো বিয়ে হয়নি, আমার দাদার এখনো বিয়ে হয়নি। এই হলো বক্তব্য বাড়িতে কে কে আছে। আমি আমার বাড়ির থেকে এতটা দূরে কেন, কলকাতাতে কেন থাকি, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার ছেলের পড়ার জন্য আমি এখানে থাকি। দুর্গাপুরে কি ভালো স্কুল নেই? ভালো স্কুল আছে, কিন্তু আমি আমার পছন্দ না। আমি কলকাতাতে আমার মনে হয়েছে যে না, আমার ছেলেকে নিয়ে চলে এলে আমি ভালো থাকবো, তাই আমি কলকাতাতে এসে থাকি। আর বিশেষ করে ওর পড়াশোনার জন্য বিশেষ করে থাকি আমি। আর তারপরে আমার নিজস্ব কিছু পার্সোনাল ব্যাপার আছে, তো সেই কারণেও আমি কলকাতাতেই থাকি। আমার এখানে মেন্টাল মানে হয় না, বা আশেপাশে যত বেশি থাকবে দেখবে গুরুত্বটা তত বেশি কমতে থাকে, দূরে থাকি তো ওই জন্য গুরুত্বটা বেশি আছে আমার। আর বাড়ির সামনে যত বেশি থাকবে না, তত দেখবে তোমার গুরুত্বটা কমতে থাকবে, তো ওই জন্য আমি ছেলেকে নিয়ে বাইরে থাকি। যাই বাড়ি যাই, মা বাবারা আসে, তবে হ্যাঁ স্কুল অল্প স্কুল টুলের জন্য আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে না। এবার অনেকে জিজ্ঞেস করছো, দিদি তুমি কী জব করো ঘরে বসে বসে? তো বলে দিই আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা জব করি, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি, এটার জন্য একটা কোর্স করতে হয়, যেটা 2020 লকডাউনের সময় বসে বসে করে ফেলেছি। এই ব্যাপারটা আমি বলতে চাইনি, তবু তোমরা যেহেতু প্রচুর পরিমাণে কোর্স করছো, বা অনেকে ভাবছো বাপের টাকায় বসে খাচ্ছি, অনেকে ভাবছো দাদার টাকায় বসে খাচ্ছি, আবার অনেকে ভাবছো মানে যে যেরকম ভাবছো বলে দিচ্ছ, মূর্খ যারা আছে তারাই বলছো, সত্যি কথা বলতে সবাই বলনি। অনেকেই আমাকে ভালোবাসে, আমার কমেন্ট বক্স দেখতে গেলে প্রচুর ভালো মানুষই ভরে আছে। হ্যাঁ, দু চারজন আছে যারা খুব অসভ্য টাইপের, যেসব মেয়েরা নিজেরাই ভাবে নিজেরা কিছু করতে পারবে না, তাই অপরকে এসে গালিগালাজ করে। তার মধ্যে একজন আছে প্রীতি সাহা বলে, ওকে যতবার ব্লক করি ও ঠিক ততবার এসে নিজের মুখ মানে যাই না কি ও আদৌ মেয়ে না ছিল আমি যাই না সত্যি কথা বলতে। হ্যাঁ, ও ততবার এসে পড়ে আমার কমেন্ট বক্সে এসে ঠিক গালিগালাজ করবে, মানে কি মনে হচ্ছে যেন ওর বাবার টাকায় আমি খাচ্ছি, ওর বাবার টাকায় আমি খাচ্ছি, ওর পরিবারের টাকায় খাচ্ছি, এমন করে মানে কমেন্টগুলো করে। আমার কথা হচ্ছে তুই নিজে একটুখানি রোজগার করার চেষ্টা কর না। যদি মেয়ে হয়ে থাকিস তাহলে বাবা ভাইয়ের পাশে দাঁড়া, আর যদি বউ হয়ে থাকিস, কারো স্ত্রী হয়ে থাকিস, তাহলে তার হাজব্যান্ডের পাশে হয়ে থাক দাঁড়া। হ্যাঁ, লোকের ব্যাপারে কাঠি ঘোড়াটা একটু বন্ধ কর। তো এই হলো মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিংয়ে আছে এক, আর দ্বিতীয় হচ্ছে রাইটিং ব্লগ, মাঝে মাঝে মানে ব্লগ রাইটিং মাঝে মাঝে হয়তো একটা দুটো হয়তো লিখেছি, এই এই আর কি। আর এমনি সেলিংয়েও আছি আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও আছি। তো এগুলো এক একটা কোর্স হয় তোমাদেরকে, না রিসেলিংয়ের জন্য কোনো কোর্স কোর্স হয় না, তবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কোর্স হয়, যেটা আমি করে রেখেছিলাম বলে এখন আপাতত সেটা আমার কাজে লাগছে। আর এমনিতে এমন নয় যে আমি ইন্টারভিউয়ের চেষ্টা করছি না, এখন আমি নিজস্ব ও আরও অনেকে জিজ্ঞেস করছে কী নিয়ে পড়ছি, মাঝে মাঝে যে বই সই নিয়ে পড়ো, দেখো এটা আমার বাবা আমাকে খুব মানে বারণ করেছে বলতে, আমি বলছি না তাই জন্য, ঠিক আছে। কোনো জবের জন্যই আমি প্রিপারেশন নিচ্ছি, জবটা যদি আমি পেয়ে যাই অবশ্যই তোমাদেরকে, বা মানে যেটা নিয়ে আমি চেষ্টা করছি সেটা যদি আমি পাই, এক্সাম দিয়ে যদি আমি করতে পারি অ্যাচিভ, তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো তার আগে আমি কিছু শেয়ার করতে চাইছি না, তোমরা মানো কি মানো না যাই না, নজর লাগা জিনিসটা খুব ভালোভাবে কাজ করে আমার লাইফে। মানে কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে যখন আমি কোনো কিছু কিছু বলি না, তখন সেই জিনিসটাতে বেশি নজর লাগে আমার। এটা সবার লাইফেই হয়, তোমাদের মানে আমি বলছি না এখানে কারো নজর খারাপ আছে বা কিছু, এই কথাটা আমি বলছি না, কিন্তু হ্যাঁ নজর লাগা জিনিসটা খুব বাজেভাবে মানে এটা হয়, সবার নজর সমান হয় না। তো এই ফ্ল্যাটটা কার আমাকে জিজ্ঞেস করেছিলো, এই ফ্ল্যাটটা আমার, ঠিক আছে। আর আগেই বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা যারা ভাবো না যে ভাই 3BHK ফ্ল্যাট কিনে নিয়েছে, এই কিনে নিয়েছে, ও কিনে নিয়েছে, হ্যাঁ তো সব কিছুরই একটা সময় হয়, বরাবরই মানুষের সময়টা এক চলে না। আমিও একটা টাইম খুব খারাপ দেখেছিলাম, ঠিক আছে, সেই টাইম থেকে বেরিয়ে এসেছি এখন। তো আমার কথা কেন, তো যেটা
করতে চেয়েছিলাম সেটা হয়তো আস্তে 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 আমি করতে পারছি আর ইন ফিউচার করতে পারবো, কারোর উপর আমাকে মানে নির্ভরশীলটা হতে হবে না। একটা টাইম হয়েছিলাম আমার খুব খারাপ লাগতো, দেখো বাবা মায়ের কাছে কখনোই একটা মেয়ে তার পর হয়ে যায় না আমি এটা মনে করি, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিনও চাইনি আমার বাবা মায়ের কাছে সবসময় আমি হাত পাতি, কিন্তু একটা টাইম আমাকে হাত পাততে হয়েছে, আমার জিনিসটা খুব খারাপ লাগতো, তো আমি ওই জিনিসটা পছন্দ করতাম না, কারণ দেখো বাবা মায়ের কাছে থাকুক আর না থাকুক তবু মেয়েকে থাকলেও দেবে না থাকলেও দেবে, সেটা সবাই জানে যে মা বাবা মাথার উপর, মা বাবা হচ্ছে মাথার উপর একটা ছাদ, তো আমি জানি আমার বাবা মা দুজনেই আমার মাথার উপর ছাদ, আমি যখন যা বলবো আমাকে তাই করে দেবে, কিন্তু কী বলতো মা বাবা আছে বলে সারা জীবন তাদের উপরই নির্ভরশীল হয়ে থাকতে হবে তার কোনো মানে নেই, যারা ভাবো না যে মা বাবা তো আছে না আমি নির্ভরশীল হয়ে থাকতে চায় না, কারণ আমি একটা জিনিস জানি বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, সেটা যত তাড়াতাড়ি মানে একটা মেয়ে বুঝে উঠতে পারবে তত তাড়াতাড়ি ভালো, আর কী বলতো একটা টাইমের পর ছেলেই হোক আর মেয়েই হোক মা বাবার কাছে যতই যাই বলো কেন না কেন একটা খারাপ লাগে মা বাবার যদি তাকে সেই বয়সে গিয়েও তাকে তাদেরকে টানতে হয়, হ্যাঁ তো সেই জায়গাটা আমি বাবা মাদেরকে খারাপ ফিল করবো না, বাবা মা যথেষ্ট আমাকে পড়াশোনা শিখিয়েছে যথারীতি যা করতে হয় করিয়েছে আমাকে, যা করতে হয় আমাকে দাদাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে, সত্যি কথা বলতে দাদা যতটুকু সামর্থ্য সেই হিসাবে দাঁড় করিয়েছে, হ্যাঁ আমার বাবা মাও যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে বরঞ্চ আমি আর আমার দাদা ততটা নিতে পারিনি কারণ সিচুয়েশনগুলি এমন এমন এসেছিল, তো এখন আমরা দুজনেই নিজেদের পায়ে স্টেবল ভাই, আমাদের দরকার নেই কারোকে, হ্যাঁ ওই ইন ফিউচার যদি দরকার পড়ে তখন সেটা আমি বাবা মায়ের কাছ থেকে হেল্প নেব, তো এই তোমাদের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার ছিল, তো এইগুলো আমি করেছি, আর অনেক জেঠিমারা আছো যারা আমার ভিডিও দেখো ঠিক আছে, সবাই আমাকে মানে কমেন্ট যখন করো না যে তুমি আমার মেয়ের মতো হও তোমার ভিডিও দেখি, আমরাও একটা টাইম এইভাবেই লড়েছি নিজেদের সংসারের জন্য, তখন আমি গিয়ে কোথাও একটা সাহস পাই ঠিক আছে চলো, মানে তোমাদের চোখে যখন ঠিক লাগছে জিনিসটা যে না যে এই মেয়েটা একা যে লড়ছে লড়ে যে পারছে সেই বয়সে গিয়ে হয়তো আলটিমেটলি তাদেরও মনে হবে যারা নেগেটিভ কমেন্ট করছে, মানে দু চারজন আছে যারা নেগেটিভ কমেন্ট করছে তারা নিতান্ত হয়তো আমার থেকে ছোটো হবে নাহলে আমার সমবয়সী হবে, তো ওই হয় না যে হিংসার কাজ বাড়ে না সেই হয়েছে যায় মানে ব্যাপার, তাদের একটা হিংসা লাগছে যে এই মেয়েটা ভাই কী করে একা কী করে করছে, তোমরাও চেষ্টা করো পারবে ঠিক আছে, ওই হিংসা করে লাভ নেই ব্যাপারটাতে, তো আর মনে হয় আপাতত কোনো কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার নেই মনে হয়, আবার যখন হবে ঠিক অবশ্যই তোমাদেরকে সব কোশ্চেনের অ্যান্সার দেবো, সব কিছুর একটা সঠিক টাইম আছে সব কিছুর উত্তর পাবে, এমন নয় যে পালিয়ে যাচ্ছি ঠিক আছে, তবে যেগুলো বলার আমি সেগুলো বললাম, অনেকদিন ধরে অনেকে জবের জন্য বলছিলেন তো ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদেরকে জানিয়েই দিই, বাবা বারণ করেছিলো মা বারণ করেছিলো সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো নিয়ে বলতে, কারণ মানুষের আলো আজকালকার দিনে কেউ কারোর দেখতে পারে না ঠিক আছে, খারাপটাই দেখতে পারে, আমার কিছু বান্ধবী আছে যাদের মানে বিশ্বাস করে সত্যি বলছি অনেস্টলি বলছি যারা আমার খুব কাছে ছিল তারা কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করে না কেমন কী না, কিন্তু যারা আমাকে যাদের সাথে মানে ওই মুখ দেখা দেখিছে না মানে তাদের সাথে খুব একটা যে খুব আগে ভালো বন্ডিং ছিল তা না, তারা কিন্তু মানে খুব কমেন্ট করে দেখেছি, তো বেশ ভালো লাগে আমার, তবে আমার আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আছে তোমরা এটা উত্তর দিও, তোমরা তো অনেক কিছু আমাকে প্রশ্ন করেছো তো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমরা এটা উত্তর দিও, যে একটা ছেলে যখন একা থাকে মানে একা একদম সিঙ্গেল থাকে সে কী জব করছে বা তার কী করে সংসার চলছে বা সে কী কী করে না করে তাকে প্রশ্ন করা হয় না, কিন্তু একটা মেয়ে যখন একা থাকে তখন তাকে এত প্রশ্ন কেন করা হয়, মানে এই প্রশ্নগুলো আসে কোথার থেকে আমি সেটা জানতে চাইছি, এগুলো উত্তর দিও ঠিক আছে, যারা করো না তাদেরকে আমি বলছি এগুলো উত্তরটা একটু দিও, মানে আমার এটা আমার পার্সোনালি জানতে ইচ্ছা করছে যে কেন তাদের এত জানার আগ্রহ, মানে একটা ছেলে যখন সিঙ্গেল থাকে তার সেও তো অনেক কিছু করে মানে বড় ঘর করছে বড় বাড়ি করছে দাঁড়িয়ে করছে এ করছে ও করছে, কই তাদের কাকে তার কমেন্ট বক্সে গিয়ে তো এই কোশ্চেনগুলো আসে না যে কী গো তুমি এত বড় ঘর কী করে করলে, কিন্তু একটা মেয়ের যোগ্যতার উপর এত প্রশ্ন কিসের আসে, তাহলে একটা মেয়ের যোগ্যতার উপর এত প্রশ্ন কেন ওঠে তোমাদের, আমার কথা এটাই মানে কেন মানে একটা মেয়েকেই কেন সবসময় মানে নিচু দেখানো হবে, আর এইটা বেশিরভাগ করে একটা মেয়েই করে বেশিরভাগ, ও আর একটা হাসির ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দুদিন ধরে একজন আছে আমার ভিডিও নিচে লিখছে তোমার ভিডিও না একদম দেখতে ভালো লাগে না, হ্যাঁ বলেছে ভালো কথা, আমি বলছি ঠিক আছে স্কিপ করে যাবেন বা ব্লক করে দেবেন, এটাই আমি রিপ্লাই করেছিলাম তাকে যে সবার তো সবাইকে পছন্দ না করতে পারে না, এমন তো নেই পৃথিবীর সবার কাছে তুমি শ্রেষ্ঠ হবে, সবাইকে না ভালো লাগতেও পারে তো সবার কাছে ভালো হতেও পারবো না আমি, তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ঠিক আছে দিদি আপনি স্কিপ করে যাবেন, তার দুদিন পর আবার ঠিক একই কমেন্ট করেছে,
তো আমার কথা কি, যার ভালো লাগে না সে দেখবে কেন? সে তো স্কিপ করে যাবে, সে দেখবে আবার উল্টে এসে পরে কমেন্টও করবে যে ভালো লাগে না তোমার ভিডিও দেখতে। সেটা হলো, তো আমি দেখলাম যে উনি যখন ব্লগ করতে পারছে না, অপশনটা খুঁজে পাচ্ছে না, আমি করে দিই। তো আমি করে দিলাম, তারপর দেখছি আবার একটা ফেক অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট থেকে দেখে আবার সেই সেম জিনিসটাই করছে। আমি বুঝলাম কারণ ওনার ছবি ওনার একটা প্রোফাইলে আমি দেখলাম, মানে যার যার অ্যাকাউন্ট থেকে আবার কমেন্ট করেছে ওনার, তো ওনার সাথে ওনার ছবি আছে যার প্রোফাইল। তো আমার কথা হচ্ছে যাকে পছন্দ হবে না, মানে আমি আমার পার্সোনাল কথা বলছি, আমার যাকে পছন্দ হয় না না, আমি ডাইরেক্ট আমার লাইফ থেকে তাকে ব্লক করে দিই, মানে তার তাকে যেন আমি আর ভবিষ্যতেও দেখতে না পাই। মানে আমার কথাটা বলা উচিত না, কিন্তু আমি বলছি আমার অনেক আছে যাদেরকে আমার পছন্দ না, যাদের মানে ভিডিও দেখি না আমি, তো আমি না তাদেরকে ধরে ব্লক করি যাতে বারবার করে না আসে। কারণ বারবার করে আসলে কি আমাদের নিজেদেরই মাথা ঘুরে কী করে এ করে না করে একটা বাজে কমেন্ট করে দিই। অতএব আমার কাউকে খারাপ কমেন্ট করার দরকার নেই, তাকে দেখার দরকার নেই, তো এই জন্য আমি কী করি ধরে ব্লক করে দিই। তো তোমরা চেষ্টা করো, আর যদি তোমরা না পারো এবার থেকে আমি ভেবেছি যারা এরকম ধরনের কমেন্ট করবে তাদেরকে ধরে ধরে ব্লক করে দেবো আমি, আর ডিলিটও করে দেবো কমেন্টগুলো, তাহলে আমার চোখের সামনে আসবে না, তাদেরও আর অসুবিধা হবে না। তো যাদের ভালো লাগে না তারা এই ভিডিও নিচ্ছে কমেন্ট করে জানিও, আমি তাদেরকে ধরে 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 ব্লক করে দেবো, ঠিক আছে? তো এইটা ব্যাপারটা নিয়ে কেউ খারাপ ভেবো না, কারণ এটা ভালো কথা বললাম, মানে তোমাদেরও ভালো হবে আমারও ভালো, এই জন্যই কথাটা বললাম। তো এই কিছু কথা তোমাদের সাথে বলার ছিল, তো আজকে ভিডিওটা এটুকুখানি, আর কিছু আপাতত মানে বলার নেই। কাল দেখাব নতুন কিছু ভিডিও নিয়ে, তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমাকে প্রচণ্ড ভালো ভালো কমেন্ট করে মনে জোর দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা পার্সোনালি আমাকে চেনো না, আমি তোমাদেরকে পার্সোনালি চিনি না, তবুও তোমরা ভালো ভালো কমেন্ট করো, অনেকে নিজের মেয়ে ভাবো, অনেকে নিজের বোন ভাবো, অনেকে নিজের দিদির ভাবো, যে যেভাবে ভাবো ভেবে আমাকে সাপোর্ট করে যাও, তো এটাই ভালো লাগে দেখে। তো এইরকমভাবে ভালোবাসা দিয়ে যাও আবার কি। চল কাল দেখাব, টাটা।